আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন বাস মোড, আর এই বাস মোডটা বেশ কিছুদিন হলো রিলিজ হয়েছে আর সম্পূর্ণ বাংলাদেশে একটা বাস মোড। এটা মূলত আনিতা নামে একটা বাস রয়েছে, তো ওই বাসটার ফ্রন্টের সাথে আর কি মিল রেখে এই বাসটার ফ্রন্টটাকে তৈরি করা হয়েছে এবং এটার বডিটা খুবই সুন্দর হয়েছে এবং ব্যাগটাও খুবই সুন্দর ওই বাসটার মতোই তৈরি করা হয়েছে। বাট ওই বাসটা হয়তোবা আমি নিজেও দেখি নাই, তো এই জন্য আমি এখানে একটা দুলার একটা স্ক্রিন সেট করছি। তো দুলার স্ক্রিনটা সেট করার পর দেখলাম যে না, মোটামুটি ভালোই লাগতেছে বাসটাকে। তো এই জন্য এই বাস মোডটাকে দিয়েই আপনাদের সাথে পরিচিত করাই দিচ্ছি ওই বাসটাকে। তো যাই হোক, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং এই মোডটার সাথে কিন্তু ট্যাবলেটটাও পেয়ে যাবেন। আপনাদের মন মতো ইচ্ছা মতো আপনারা বাসের স্ক্রিন আপনারা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আপাতত আমরা মোডটাকে দেখি। মোডটা দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস গ্যাপ রয়েছে, এখানে রিয়ারে মানে পিছনে যাওয়ার ব্যাকলাইটের জায়গায় এখানে ইন্ডিকেটর লাইটটাকেও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আশা করি আপনাদের সকলের কাছে মোডটা মোটামুটি হলো ভালো লাগবে। আর আমার কাছে পার্সোনালি এটার ফ্রন্টটার জন্য মোডটা তেমন একটা ভালো একটা লাগে নাই, বাট এটা ড্যাশবোর্ড বলেন, ইন্টেরিয়র বলেন, বডি বলেন, পারফেক্ট, একদম সুন্দর একটা ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওবিমেট যে ড্যাশবোর্ডটা আমরা চিনে থাকি, তো ওই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো অ্যানিমেশনের ক্ষেত্রে যদি আসি, অ্যানিমেশনে আপনারা দেখতে পারবেন প্যাসেঞ্জারগুলো গায়েব হয়ে যেতেছে এক নম্বর অ্যানিমেশনে, দুই নম্বরটাতে দেখবেন পর্দাগুলো চলে যাচ্ছে এবং তিন নম্বরটাতে হলো লাগেজ বক্স। তো এখানে জাস্ট একটা মাত্র লাগেজ বক্স ইউজ করা হয়েছে, এখানে যদি তিনটা লাগেজ বক্স দেওয়া হয়তো তাহলে আরও বেশি। তো লাগেজ বক্সের পর এবার যদি আমরা একটু ফ্রন্টে দেখি তাহলে দেখতে পারবেন এখানে ডিপার লাইট এবং হেডলাইট দুটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, পার্টিশন করে দেওয়া হয়েছে, যে জিনিসটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো তাছাড়া আর কিছু আমি এখানে বলার মতো দেখছি না। আর এখানে আরেকটা জিনিস, আপনাদের ইন্ডিকেটর যেগুলো রয়েছে ইন্ডিকেটরগুলো খুবই সুন্দর, মানে খুব সুন্দরভাবে উজ্জ্বলভাবে দেখা যায়। তবে এখানে দেখেন ব্যাক গিয়ারের যে লাইটটা ছিল, মানে পিছনে যাওয়ার যে লাইটটা ছিল, ওই লাইটটা এখানে মিসিং অবস্থায় আছে। তো ওইটা হয়তো বা কোনোভাবে এটা মিস পড়ে গেছে, তো ওইটা যদি দেওয়া থাকতো তাহলে একদম পারফেক্ট, একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকতো এই মোডটা। তাছাড়া ওভারঅল সব কিছু পারফেক্ট এবং লাইটগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো দিনের বেলাতেও খুব সুন্দর ভিজিবল। এবার যদি আসি এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথায়, এটার পিকআপ যথেষ্ট পরিমাণ ফাস্ট এবং এটা বলতে পারেন অত্যাধিক পরিমাণে ফাস্ট একটা পিকআপ দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা একদম খাড়াটা মিটা যায়। আর এই মোটাতে আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং আপনাদের ড্রাইভিংটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া ইন্টেরিয়র থেকে এই ভিউ থেকে স্ক্রিন রেকর্ড করলে বা ভিডিও করলে দেখা যায় যে একদম বাস্তবের মতো একটা ফিল চলে আসে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মোটরটাকে ড্রাইভ করতে পারবেন। আর এটার কন্ট্রোলিংটাও খুবই সুন্দর, এটা যেরকম স্পিডটাও অনেক বেশি সেরকমভাবে এটার ব্রেকটাও কিন্তু খুবই হার্ড, সেজন্য কিন্তু আপনাদের খেলতেও কিন্তু খুবই সুবিধা হবে। আর তাছাড়া আপনাদের এই মোডটাকে কন্ট্রোল করতেও সুবিধা হবে। আর আপনারা যদি চান এই মোডটাকে কিন্তু আপনারা এটা যে ভিউ অ্যাঙ্গেলটা আছে, ক্যামেরা ভিউ অ্যাঙ্গেলটা, ওইটাকে আপনারা আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পারলেন আমি কিন্তু এইমাত্র যে ব্রেক কষলাম একদম সাথে সাথেই কিন্তু গাড়িটা থেমে গেল। তো এইরকমভাবে একদম কড়া একটা ব্রেক এবং সাথে একদম খারাপ পিকআপের একটা মোড চালাইতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটার যে স্পিড কম্বিনেশনটা আছে সেটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন স্পিড একদম ব্রেক চাপার সাথে সাথে কিন্তু মোডটা দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি একদম খুব সুন্দরভাবেই কিন্তু কন্ট্রোলও করা যাচ্ছে। তো আমার কাছে পার্সোনালি মোডটা অনেক বেশি ভালো লাগছে এটার জাস্ট এটার যে স্পিড কন্ট্রোলিং এবং এটার যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই জিনিসটার জন্য। তাছাড়া ফ্রন্টের কথা বলেন আর ব্যাকের কথা বলেন, ভাই একদম জঘন্য লাগছে ফ্রন্ট আর ব্যাক দুইটার থেকে একটা আমার কাছে ভালো লাগে নাই, একদম অনেস্ট রিভিউজ এটা। তাছাড়া এটার ইন্টেরিয়র বলেন, বডি বলেন, এটার ড্রাইভিং বলেন, এটার যে কন্ট্রোলিং আছে এটু যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই মোডটা পছন্দ হয়েছে, আপনাদের খেলা প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা এই মোডটাতে খেলতে পারেন এবং এটার যে ভিউটা আছে ভিউ থেকে আপনারা ড্রাইভিং করেও খুবই মজা পাবেন। তাছাড়া এটার উপর যদি আপনারা অন্য কোনো স্কিন যদি মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মোডটা দেখতে সুন্দর হবে। একটা কথাই আছে না, বাইরের দিক দিয়ে আর ভিতরের দিক বিবেচনা করা যায় না, তো এই মোডটা ঠিক একই রকম, বাইরে চকচক না করলেও ভিতর থেকে কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে চালানো যাইতেছে। তো আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটা বেশি আর লম্বা করছি না, এই পর্যন্তই মূলত আজকের ভিডিওটুক। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন। আর মোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আবারও বলছি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।